এখানে দেখেন যে এটা এমআরআই না সিটি স্ক্যান আমাদের কি কনফার্ম করা যায় কিনা, এই যে দেখেন যে এখানে ব্ল্যাক হাইপো ইন্টেন্স আসছে কিন্তু এটা বোনস, সো এটা এমআরআই, এবং এই যে ফ্যাটটা হচ্ছে হাইপার ইন্টেন্স, এবং এখানে দেখেন যে সিএসএফ কালো, তাহলে দিস ওয়ান দা অ্যাক্সিয়াল ভিউ অফ T1 sequence of MRI of brain. T1 weighted weighted image কাটা হয়েছে লম্বালম্বি। এখানেও একই সেজেটাল ভিউতে আমরা কি কি স্ট্রাকচার দেখেন যে ব্রেন স্টেমটা কত সুন্দর দেখা যাচ্ছে, দিস ওয়ান ইজ দ্য মিড ব্রেন, পন্স, মেডুলা, সেরিবেলাম, এখানে দেখেন এটা কর্পাস ক্যালোসাম, ল্যাটারাল ভেন্টিকল, দেন এই জায়গাটা থ্যালামাস, থ্যালামাস, এখানে হাইপোথ্যালামাস, কানেক্টিং স্টক, এই যে পিটুইটারি গ্ল্যান্ড, তাহলে এটা আমাদের সেজাইটাল ভিউ অফ দ্য, এটাও টিঅন সিকোয়েন্স অফ দ্য এমআরআই অফ ব্রেন। আচ্ছা নেক্সট এটা হচ্ছে করোনাল ভিউ। করোনাল ভিউ আমরা ইনফ্যাক্ট দেখি শুধু টেম্পোরাল লোবটা দেখার জন্য, দেখেন যে টেম্পোরাল লোবটা ভালো দেখা যাচ্ছে করোনাল ভিউ। এবং টেম্পোরাল লোবের আমরা কেন কখন খুঁজি, কিছু এপিলেপসি আছে, কিছু খিচুনি রোগ আছে, টেম্পোরাল লোব এপিলেপসি বলে একটা টার্ম আছে, টেম্পোরাল লোব এপিলেপসি, টেম্পোরাল লোবে প্রবলেম থাকে, সেই সময় আমরা এই লোবটাকে খেয়াল করি যে এখানে কোনো লেশন আছে কিনা। লেশন বলতে কি টিউমার? হ্যাঁ, সেখানে টিউমার থাকতে পারে, স্ক্লেরোসিস থাকতে পারে, যে এখানে হয়তো কখনো এনকেফালাইটিস হয়েছে, এটা আমাদের বড় সেই সেজাইটাল ভিউ। ও দিস ইজ দ্য ফোর্থ ভেন্টিকল, এটা তো বলা হয় না ওই সময়, এই যে ফোর্থ ভেন্টিকল, সেরিবেলাম, এই যে থ্যালামাস কত ভালো বোঝা যাচ্ছে, এই যে হাইপোথ্যালামাস, এই কানেক্টিং স্টক, এই যে পিটুইটারি গ্ল্যান্ড। হ্যাঁ, আমাদের আরেকটা ইমেজ সিকোয়েন্স বাদ পড়েছে, সেটা হচ্ছে ফ্লেয়ার ইমেজ। ফ্লেয়ার ইমেজটা হচ্ছে ইনফ্যাক্ট দিস ইজ দ্য T2 ওয়েটেড ইমেজই। হ্যাঁ, T2 ওয়েটেড ইমেজই, এটা এটাকে মডিফাই করে ফ্লেয়ার ইমেজ করা হয়েছে। T2 মানে তো তাহলে CSF। হ্যাঁ, কেন তাহলে আমরা, হ্যাঁ সেটাই, কেন এখানে আপনারা টি আর টি ফলো করবেন, দুইটা সেম থাকবে, যেমন এই ক্ষেত্রে টি টাইম অফ ইকো 75 বেশি থাকবে দুটাতেই, 75 কম থাকলে T1। ফ্লেয়ার মানে কি, ফ্লুইড অ্যাটিনিউটেড ইনভার্সন রিকভারি, ফ্লুইড অ্যাটিনিউটেড মানে এই যে ফ্লুইডটাকে অ্যাটিনিউট করে দেওয়া হয়েছে, এখানে ইমেজটাকে সরিয়ে দেওয়া হয়েছে। কেন তাহলে এটা করা হলো, ফর বেটার ভিজুয়ালাইজেশন অফ লেশন, যে এখানে কোনো যদি একটা লেশন থাকে সাদা, CSF ও সাদা, সেটা সেটাকে কন্ট্রাস্ট সৃষ্টি করার জন্য, বেটার ভিজুয়ালাইজেশনের জন্য এই ইমেজটা ইউজ করা হয়। ফ্লেয়ার ইমেজ আমরা ইউজ করি দুইটা পারপাসে, একটা ডিমাইলিনেশন আর একটা ইডিমা দেখার জন্য। আমি আরেকটা জিনিস আশ্বস্ত করতে চাই যে আন্ডার গ্রাজুয়েশনে আমরা এই ফ্লেয়ার ইমেজটা আমরা মানে কথা বলবো না, বা MRI সিটি স্ক্যান বুঝতে হবে, আর MRI এর মধ্যে কোনটা T1 কোনটা T2 এটার বেসিক ধারণা আমরা পেলেই আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ স্যার আজকের এই অনুষ্ঠানে পার্টিসিপেট করার জন্য। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।